তার রায় দিল যে তার যাবজ্জীবন যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আর 20,000 টাকা জরিমানা। কিন্তু আমরা এ রায়ে খুশি না, আমরা ওর চাই ফাঁসি। কারণ একটা ভাই হারা যে যন্ত্রণা, আমার মার দিকে তাকাতে পারি না, আমার বাবার দিকে তাকাতে পারি না, আর আমার তো প্রতি মুহূর্ত প্রতি নিঃশ্বাস আমি শেষ হয়ে যাচ্ছি। আমার ভাইকে তো কখনোই ফিরে পাওয়া যাবে না, কিন্তু ওর ফাঁসি হলে আমার ভাই রাত শান্তি পাবে, আমার মা শান্তি পাবে, যতদিন পর্যন্ত বাঁচবে। আমার মা তো বেশি দিন বাঁচবে না, এমনি মা যখন তখন মানে মরে যাবো, এরকম তার ফাঁসির দেখে যেন মরে যেতে পারি, এইটাই হচ্ছে আপনাদের কাছে দাবি আমার।